বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো যে কুলিং ফ্যানটি আমরা আজকে তৈরি করেছি সেটি নিয়ে একটু বর্ণনা দিই। তোমার লাগবে একটি মোটর, স্যাম্পল একটি মোটর হলে হবে, 6 ভোল্ট 4 ভোল্ট। আমরা নিয়েছি 6 ভোল্টের একটি মোটর, আর নিয়েছি একটি হোন্ডার যে পলিশের যে একটা স্প্রের বোতল থাকে সেই বোতলটি। তো সেই বোতলের ভিতরে আমরা একটা কুলিং ফ্যান তৈরি করব। জিনিসটি দেখতেও অনেক সুন্দর এবং অনেক বাতাসটি অনেক ভালো। তো আমাদের লাগবে 3 ভোল্টের 2টি ব্যাটারি। 3 ভোল্ট 2টি ব্যাটারি আমরা সিরিজ লাইন করে 6 ভোল্ট কানেকশন করব। আর বোতলটি প্রথমে আমাদের ব্যাটারির উপর, মানে এই 6 ভোল্টের ব্যাটারিটা হচ্ছে নষ্ট, তো এটার উপর আমরা ভালোভাবে আটকে নিয়েছি। তার কারণ হচ্ছে ফ্যানটি বসে থাকার জন্য। তো আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বোতলের উপরের যে মোকাটি আছে সেই মখাটির উপরে আমাদের মোটরটি সেট আপ করার জন্য আমরা একটি প্লাস্টিকের টুকরা ব্যবহার করব। এই টুকরাটি দেখতে পাচ্ছ, এই টুকরাটি আমরা বোতলের উপরে মোটামুটি এক সাইডের দিকে, মানে যেখানে রাখলে মোটরটি ভালোভাবে প্রসেস করা যাবে সেইখানে আমরা ভালোভাবে আঠা দিয়ে আটকে নিব, যাতে কোনো প্রবলেম না হয়। তো আঠা দিয়ে লাগানোর শেষে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আরেকটি প্লাস্টিকের টুকরা ব্যবহার করতে হবে, যাতে মোটরটি লাগাতে পারি এবং যে টুকরাটি দেখতে পাচ্ছ এবং মোটরটি আপ ও ডাউন করার জন্য আমাদের এই প্রসেসটি ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছ এইভাবেই লাগিয়ে নিব। তো ভালোভাবে স্ক্রু দিয়ে আমরা লাগিয়ে নিব, যাতে অনেক শক্ত হয়, মোটরটি যাতে অনেক শক্তিশালী হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমাদের কিন্তু 2টি নাট ইউজ করতে হবে, ক্লাম্পটি ওইটার সাথে, মানে আমাদের ওইটার সাথে লাগানোর জন্য একটি, আর একটি মোটরের সাথে লাগানোর জন্য, যাতে মোটর আপ ডাউন করার জন্য এবং উঁচু ও নিচু করার কাজে ব্যবহার করা হয়। তো আমরা ভালোভাবে লাগিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের যে মোটরটি আছে সেই মোটরটি আমরা সেটার সাথে ভালোভাবে লাগিয়ে নিব। এটা কিন্তু 6 ভোল্টের একটি মোটর, মোটরটিগুলো অনেক শক্তিশালী এবং ভালো মানে। এখন আমরা মোটরটি সেই ক্লামের সাথে অ্যাড করব। ক্লামের সাথে অ্যাড করার পর অনেক শক্ত যাতে হয় এরকম একটি স্ক্রু দিয়ে লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করি অনেক কিছু শিখতে পারবে। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে আর কমেন্ট করবে। তো ভিডিওটি দেখতে থাকো। তো লাগানোর শেষে আমাদের যে কাজটি করতে হবে, এখন আমাদের মোটরের সাথে আমরা কেবল কানেকশন করব, তো প্লাস আর মাইনাস। তো মোটরের যে প্লাস প্রান্তটি আছে সেখানে আমরা একটি লাল তার এবং মাইনাস প্রান্তটি আছে সেখানে আমরা একটি কালো তার ইউজ করব এবং শোল্ডারিং দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব। আর খেয়াল রাখতে হবে ওই বোতলের মুখার উপরে যে আমাদের যে একটি ছিদ্র আছে সেইখান দিয়ে তারটি ঢুকিয়ে নিতে হবে। ঢোকানোর পর ভালোভাবে শোল্ডারিং দিয়ে লাগিয়ে নিতে হবে। শোল্ডারিং দিয়ে লাগানোর পর লাগিয়ে নিয়েছে, অনেক ভালোভাবে শক্ত হয়, যাতে শক্ত করে লাগিয়ে নিতে হবে। আমরা স্টিক দিয়ে একটু লাগিয়ে নেব, যাতে টান পড়লে তারটি সেই মোটর থেকে কালেকশন, যাতে কোনোভাবে লুজ কালেকশন না হয়। অবশ্যই খেয়াল রাখবে লুজ কালেকশন হলে কিন্তু পুরোপুরি বোল্ট মোটর নিতে পারবে না এবং মোটরটি ফুলফিল রানিং হবে না। তো এখন আমাদের
সেই মোটরের উপরের প্রান্তের যে আমাদের যে ফ্যানটির উপরের প্রান্তর যে কাজটি আছে সেটি মোটামুটি শেষ। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের সুইচ লাগাতে হবে। তো সুইচটি আমরা হাই লো অথবা অন অফ করতে পারা যাবে স্যাম্পল 10 ওহমস একটি রেজিস্ট্যান্স দিয়ে। তো আমরা সেখানে দিয়েছি হাই লো করার জন্য। তো আমরা সুইচের তিনটি প্রান্ত ব্যবহার করব, তিনটি প্যারালাল করে দিয়েছি যাতে অ্যাম্পিয়ারটা বেশি হয়। তো তারের ভিতরেও আমাদের যে সাদা তারটি আছে সেটি হচ্ছে অবশিষ্ট একটি তার। তো এটা ছিদ্র দিয়ে সে কেবলটি লাগিয়ে নিতে হবে। মানে তিনটি সুইচের যে লাইন করা হয়েছে সেটি হচ্ছে মাঝখানেটা হচ্ছে কমন, আর দুই সাইড হচ্ছে, এক সাইড হচ্ছে এসি আর এক সাইড হচ্ছে ডিসি, মানে ট্রান্সফরমার যে আছে সেই ট্রান্সফরমার থেকে সরাসরি এসিতে চালানোর জন্য, যাতে করে আমাদের তখন ব্যাটারিটা ইউজ না হয়। তো সুইচটি ভালোভাবে লাগিয়ে নিতে হবে। সুইচটি লাগানোর কাজ শেষ হলে আমাদের কাজ হবে ব্যাটারি কানেকশন করা। তো ব্যাটারি কানেকশনের জন্য যে কাজটি করতে হবে, প্রথমত আমরা একটি, তো আমরা 6 ভোল্ট করার জন্য কিন্তু 3 ভোল্টের আমরা দুইটি ব্যাটারি নিয়েছি, মানে ব্যাটারিতে এবং 6 ভোল্ট করার জন্য এবং মোটরটি হাই স্পিডে ঘোরানোর জন্য। তো আমরা যে কানেকশনটি করব এখানে সেটি হচ্ছে সিরিজ লাইন করব। তো ব্যাটারির একটির যে পাস পয়েন্টটি আছে সেটি আরেকটি ব্যাটারির মাইনাস প্রান্তর সাথে অ্যাড করব, যাতে আমাদের 3-3-6 ভোল্ট হয় এবং কি মোটরটি অনেক ভালোভাবে ঘুরতে পারে। তো আমরা অবশ্যই ব্যাটারির সাথে কানেকশনটি করব। তো সেটি সেট করার পর আমাদের কিন্তু দুইটি ব্যাটারি মিলে দুইটি প্রান্ত বের হলো, একটির প্লাস আর একটির মাইনাস, আর যে বাকি প্রান্তটি দুটো আছে সেটি অ্যাড করে সেখানে ভালোভাবে ট্যাপিং করে নিতে হবে। এখন হবে আমাদের বোতলের ভিতরে ব্যাটারিটি ঢুকানোর পর আমাদের যে মেন কানেকশনটি করতে হবে সেটি হচ্ছে ব্যাটারির যে মাইনাস পয়েন্টটি আছে এবং মোটরের যে মাইনাস পয়েন্টটি আছে সেটি আমরা সরাসরি মাইনাস মাইনাসের সাথে অ্যাড করে দিব। তো মূলত কাজ হচ্ছে আমাদের প্লাস সেকশনে, মাইনাস সেকশনে কোনো কাজ নেই। মাইনাস সেকশনটি যে কোনো একত্র করলে হবে। তো আমাদের যে কাজটি করতে হবে প্লাস সেকশনের কাজটি করতে হবে। তো আমরা মাইনাস প্রান্তটির সাথে ব্যাটারির যে মাইনাস প্রান্তটি আছে সেটা ভালোভাবে অ্যাড করে নিব। তো দেখতে পাচ্ছ আমাদের কাজ কিন্তু শেষ। তো এখন আমরা দেখব ফ্যানটি কেমন স্পিড হয় এবং এর বাতাসটিকে কীরকম, এর জন্য আমরা এর ভিতরে একটি পাখা লাগিয়ে নিব। তো একটি পাখা লাগিয়ে টেস্ট করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে। দেখতে পাচ্ছ সেই রকম বাতাস। তো একটি ই দিয়ে আমরা দেখাচ্ছি যে বাতাসটি কীরকম, অনেক সুন্দর বাতাস। তো তারপরে যদি কেউ বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো, কমেন্টে জানাবে যদি কোনো প্রবলেম হয়। তো আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।